আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখন আমরা এসেছি দেখাতে সোলার প্যানেল। আমি সোলার প্যানেলটি এখানে আমাদের ঘরে লাগিয়েছি। এখন এই প্যানেলটি সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলবো। আপনারা জানেন দেশের সর্ববৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্র কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে টেলিভিশনে খবরে নিউজে প্রকাশ করছে, কারণ ডলারের সংকট। ডলার সংকটের কারণে যেহেতু বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত নিজস্ব অর্থায়নে, নিজস্ব ব্যবস্থায় বিদ্যুৎ বিদ্যুতের একটা ব্যবস্থা করা। কারণ বিদ্যুৎ ছাড়া আমরা চলতেই পারি না। ইন্টারনেট ছাড়া যেমন চলতে পারি না, বিদ্যুৎ ছাড়াও চলতে পারি না। আর বিদ্যুৎ থাকলে মোটামুটি ইন্টারনেট থাকবে। এখন আমরা দেখাবো কিভাবে বিদ্যুৎটা আপনি ব্যবহার করবেন। এখন দেখুন, আমার এখানে দুইটা একটা টু ওয়ে সুইচ রয়েছে। এই টু ওয়ে সুইচের মাঝ বরাবর হচ্ছে বন্ধ, আর উপরে হচ্ছে জাতীয় গ্রিড। জাতীয় গ্রিড যখন চলবে তখন আমাদের এখানে যে ফ্রিজ, এই ফ্রিজের লাইনটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে। দেখুন, আমাদের ফ্রিজের লাইনে কোনো ধরনের এখন বর্তমানে সংযোগ নেই। আর যেহেতু আমাদের সোলার প্যানেলের সক্ষমতার উপর নির্ভর করে ফ্রিজ এবং এসি দেয়া, বিদ্যুৎ লাইন দেওয়া হয়নি, সেহেতু আমরা শুধুমাত্র মোবাইল চার্জার, এরপরে হচ্ছে পাখা পাখা মোটামুটি চারটা পাঁচটা চলতেছে। 1 2 3 4 5 পাখাগুলো তো 200 ওয়াটের। তো এই পাখা চলবে, লাইট চলবে, সবকিছু চলবে। এখন দেখুন, চলবে না আর কি চলবে না, টিভি ফ্রিজ চলবে না, আর হচ্ছে এসি চলবে না। তবে ওগুলো চলবে যদি গ্রিড বাড়ানো হয়, গ্রিড যদি বাড়ানো হয়, ইনভার্টারের ক্ষমতা যদি বাড়ানো হয় তাহলে চলবে। এখন দেখাবো কিভাবে মূলত কার্যক্রমটা চলে। এই যে এখানে টিনের উপরে দেখুন, টিনের উপরে থেকে লাইনটা আসছে, লাইনটা এসে নামছে হচ্ছে, এসে ঢুকছে এখানে সোলার প্যানেলের মধ্যে, সোলার প্যানেলের মিটারের মধ্যে। যদি এভাবে দেখাই, সোলার প্যানেলের মিটারের মধ্যে এই দুইটা লাইন ঢুকছে। ঢুকার পরে এই যে চার্জ হচ্ছে 13.5 ভোল্ট। এই যে সোলার প্যানেল দেখাচ্ছে, সোলার প্যানেল থেকে চার্জ হচ্ছে ব্যাটারিতে, এরপরে বিদ্যুৎ জ্বলবে, লাইট জ্বলবে। ঠিক আছে, গ্যারান্টি কেমন? গ্যারান্টি সোলার প্যানেলের গ্যারান্টি হচ্ছে যে 25 বছর, না ভাঙা পর্যন্ত। ভাঙলে আজকেই শেষ, আর যদি না ভাঙে 25 বছর পর্যন্ত। এরপরে এই এইখান থেকে চার্জার কন্ট্রোলার থেকে লাইনটা 80 ঢুকছে হচ্ছে, যে কোনো ব্যাটারি পড়ে যাবে না সোলারটা, এই যে এই ব্যাটারিতে, প্লাস এবং মাইনাস এখানে ঢুকছে। ঢুকার পরে আমাদের এখানে দুইটা ব্যাটারি সংযুক্ত করেছি। এটা হচ্ছে 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটার দাম হচ্ছে 17,000 টাকা। সোলার প্যানেল দুইটা সংযুক্ত করেছি, প্রত্যেকটার দাম 7,500 করে, 150 ওয়াট করে 300 ওয়াট। আর এটা হচ্ছে 60 অ্যাম্পিয়ারের ছোট ব্যাটারি, এটা আমার আগে ছিল, এটার সাথে আমি সংযুক্ত করেছি। এরপর এই ছোট যে মেশিনটি দেখছেন, মূলত ডিসি ডিরেক্ট কারেন্ট থেকে অল্টারনেটিভ কারেন্টে রূপান্তর করে, ডিসি টু এসি। এইটার নাম হচ্ছে ইনভার্টার, পাওয়ার ইনভার্টার। এটা যখন আমি এটাতে দিব, সুইচটা দিব, দেখুন একটা আওয়াজ হচ্ছে, সোলার চলতেছে না? হ্যাঁ, এখন সোলার চলতেছে। এখন আমি যদি এটাতে নিচের দিকে দিই, পুরো ঘরের মধ্যে এখন বিদ্যুৎ চলবে। বিদ্যুৎ না, সোলার কানেকশন, সোলার আর কি, সোলার কানেকশন। হ্যাঁ, এই যে এই এই যে লাইট জ্বলছে, পাখা পাখা এখন চলে, পাখাও চলবে। পাখার স্পিড গুলো কেমন? পাখা তাহলে সামনের রুমে দেখাই, পাখার স্পিড কেমন, মানে কারেন্টের মধ্যে থাকবে না? কারেন্টের মধ্যে একটু চেঞ্জ হবে, একটু ব্যতিক্রম হবে। এই যে ফ্যান চলতেছে, এখন বিদ্যুৎ নাই, না হলে বিদ্যুতে কেমন চলতো সেটাও দেখাইতাম। এই পাখা চলতেছে মোটামুটি, লাইট চলতেছে, লাইট জ্বলবে, লাইট জ্বলছে। ঠিক আছে, পুরো ঘরের মধ্যে। এরপরে দেখুন ইনভার্টার, ইনভার্টারের মাধ্যমে, সরি, এই সোলারের মাধ্যমে আমি ওয়াইফাইও ব্যবহার করব। এই ওয়াইফাই অ্যাক্টিভ হচ্ছে, ওয়াইফাই অ্যাক্টিভ হচ্ছে, ওয়াইফাই ইন্টারনেট চলবে এখন। এই যে এখন এটা হলুদ চলতেছে, একটু পরে নীল জ্বলবে, নীল জ্বললে বোঝা যাবে যে ইন্টারনেট কানেকশন হয়েছে। পাখার স্পিডটা খারাপ না, মোটামুটি ভালো, একদমই একদমই খারাপ না, সবকিছুই ঠিক আছে। এ হচ্ছে বিষয়, এখানে খরচটা কেমন, খরচটা এককালীন খরচ যেটা আমি বলেছি সেটা, আর এরপরে যেটা করতে হয় কিছুদিন পর পর পানি এভাবে করে ঘুরিয়ে খুলে পানিটা দিতে হয় যে পানি কতটুকু আছে, এই যে মানে পানি কতটুকু আছে। প্রতি এক মাস মাসে দুইবার করে দিলে তো হয় না পানি? হ্যাঁ, এক মাসে দুইবার না, আরো কম লাগে, একবারই না? একবারই লাগে।
তো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমার সোলার প্যানেলের বর্তমান অবস্থা। একটু আগে দেখেছিলাম 13.2 ভোল্ট, আর এখন দেখা যাচ্ছে 12.8। আর আমি যদি এটা বন্ধ করে দিই, এখন বন্ধ করে দিলাম, এখন আবার ভোল্টেজ বেড়ে যাবে, চার্জ হচ্ছে এই জন্য। কোনো প্রশ্ন আছে এই সম্পর্কিত? তো এইটা দিয়ে আমি কি কি চালাই? চালাই হচ্ছে লাইট, ফ্যান, কম্পিউটার, ল্যাপটপ এবং ডেস্কটপ, মোবাইল ফোন চার্জার, রাউটার, মোটামুটি সবকিছু চলে, ফ্রিজ এবং এসি ছাড়া। অর্থাৎ হেভি ওয়েট, মাইক্রোওয়েভ এগুলো চলবে না, এগুলো ছাড়া মোটামুটি সবকিছু চলে। মজার ব্যাপার হচ্ছে গ্রাইন্ডিং মেশিন পর্যন্ত চলে এটা দিয়ে, গ্রাইন্ডিং মেশিন 1500 ওয়াটের গ্যারান্টিং মেশিন। আমাদের যে গ্যারান্টি মেশিন আছে না, ওই গ্যারান্টি মেশিনটাও ব্যবহার করছি এটা দিয়ে। ওটা তো ব্যাটারি কারণে। এখানে দেখতে পাচ্ছেন দুটি সোলার প্যানেল, দুটি সোলার প্যানেলে 300 ওয়াট। জাতীয় গ্রিডে বিদ্যুৎ না থাকার কারণে যখন আপনি গরমে হাঁসফাঁস খাবেন, তখন এই সোলার প্যানেল দিয়ে ঘরে বিদ্যুৎ তৈরি করে নিজের চাহিদা মেটাবেন, এটাই কামনা। দেখুন মানুষ কীভাবে দুর্বিষহ জীবনযাপন করছে, ভবিষ্যতে আরও অন্ধকার নেমে আসবে, এটাই বলছে সংবাদ মাধ্যমগুলো, যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বিদ্যুৎ, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে। দেখুন সবগুলো দোকানে যে লাইট জ্বলতো, সেই লাইটগুলো জ্বলছে না, পাখা ঘুরছে না, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে। তো এটি থেকে বাঁচার জন্য মূলত আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে এই সোলার প্যানেলের ভালো দিকগুলো তুলে ধরেছি। আর এই সোলার প্যানেল ব্যাটারি যেহেতু ড্রাই না, সেহেতু এটাকে কিছু কিছু সময়ে মেনটেনেন্স করতে হয়, যেমন ওয়াটার দিতে হয়, এরপর হচ্ছে যে তারের গোড়ার মধ্যে যে কার্বন জমে, এই কার্বনগুলো না জমার জন্য গরম পানি ঢালতে হয়, উতরানো গরম পানি ঢেলে এই কার্বনগুলো পরিষ্কার করতে হয়। আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের বিষয়ে জানার জন্য যদি কিছু থাকে, অথবা যদি আপনার মতামত থাকে, আপনারা যদি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, পজিটিভ অর নেগেটিভ। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে যে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যদি সচেতন হই, আমরা যদি নিজেরা নিজেরা কিছু কিছু বিদ্যুৎ উৎপাদন করি, সেক্ষেত্রে রাষ্ট্রের জন্য এটি একটি পজিটিভ দিক হবে। আর বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে, ইন্ডিয়াতে যেমনটা জাতীয় গ্রিডে বা ব্যক্তি পর্যায় থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা যায়, মনে করুন আমার কাছে সোলার প্যানেল আছে, বাড়তি যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেগুলো আমি জাতীয় গ্রিডকে দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমার মিটারটা উল্টা ঘুরলো, উল্টা ঘোরার কারণে আমার বিলটা মাইনাস হলো, পরবর্তীতে যখন বিদ্যুৎ বিল আসবে তখন গিয়ে আমার বিলটা কম আসবে। তো এইরকম কোনো সুযোগ সুবিধা যদি বাংলাদেশ সরকার তৈরি করে, তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষই সোলার প্যানেলের প্রতি বা সোলার বিদ্যুতের প্রতি আকর্ষিত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ এই বিষয়ে খুব বেশি জানেন না, যার কারণে আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমার বন্ধু কয়েকজনকেও এটি সেট আপ করে দিয়েছি, সেট আপ করার ব্যাপারে সহযোগিতা করেছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি হেল্পফুল মনে করেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক বাটন দিয়ে পাশে থাকুন। আর হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে উপরে ফলো বাটন রয়েছে, ফলো দিয়ে আমাদের পেজটি